সাফ করতে যাইতে সুদা হয়ে যায়। জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণ আদায়ে ভুক্তভোগী দেশগুলোকেই নেতৃত্ব দিতে হবে। নতুন কর্মকৌশল নির্ধারণ করে নীতি নির্ধারণী পর্যায়ে স্বল্পোন্নত দেশগুলোতে চালাতে হবে আরও বেশি গবেষণা। দুপুরে রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত জলবায়ু শীর্ষক আলোচনা সভায় ব্রিটিশ গবেষক সাইমন ম্যাক্সওয়েল এসব কথা বলেন। এ সময় টেকসই উন্নয়নে কৃষিক্ষেত্রে আবহাওয়া সহনশীল বীজ উৎপাদনে বিজ্ঞানীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। জলবায়ু নিয়ে প্যারিস সম্মেলনে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আরও বেশি ভূমিকা রাখারও আহ্বান জানান বক্তারা। এক্ষেত্রে বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়ানোর তাকিদ দেন তারা। সিপিডি চেয়ারম্যান রেহমান সোবাহান এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।